আর বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো তো? ভালো থেকো, সুস্থ থেকো। গলা শুনে বুঝতেই পারছো একদম ভালো না, কিন্তু এই যে বিচুটা, মামমাম ভিডিও বানাও, মামমাম ভিডিও বানাও, করতে করতে ওই যে কি বলবে, কি বলবে তুমি, কি বলবে ভিডিওতে বলে দাও জোরে জোরে। হাই গাইস বলেছো? এ দেখো কপালে কি করেছে, দেখো সবাই পেন দিয়ে বলছে আমি টিপি পড়ছি। কি পড়ছো? আর তুমি কি খেয়েছো? ওইগুলো কি খেয়েছো, চিনি? তুমি করে লুকিয়ে লুকিয়ে খেয়েছো চিনি? যাই হোক, কি বলবো, ভালো লাগছে না তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাচ্ছিল। বেশ ভালো লাগছিল শুনতে যে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, সবাই কমেন্ট করেছো, ভালো লাগছে। কিন্তু জানি না ভগবান কি চায়, সত্যি সুস্থ হয়ে উঠবো কি না। আর কদিন মাত্র বাকি পুজো, ঘর দৌড় কিচ্ছু পরিষ্কার হয়নি, ঘরে কালার করার কথা, কালারও করতে পারছে না, কারণ কালার তো করে দিয়ে চলে যাবে। বিছানা টিছানা সেগুলো গোছাবে কে? কিছুতেই কিছু হচ্ছে না কাজ। রক্ত টেস্ট করলাম, ওষুধ খাচ্ছি, তাও হচ্ছে না। আজকে সকালে ওষুধ চেঞ্জ করে নিয়ে এসেছিল, তো তো সব যাই হোক, সকাল থেকে ওষুধটা খাওয়ার পরে জ্বরটা আর নেই, কিন্তু এত শরীর দুর্বল হয়ে গেছে যে ভালোই লাগছে না একটুকু। কি করে কাজ করব, উঠে বসতেই পারছি না, একটু উঠে কোনো রকম ধরে ধরে বাথরুমে যাচ্ছি, বাস মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, তখন ভয়ে যেতেও পারছি না, একা যদি মাথা ঘুরে পড়ে গিয়ে কোথাও লেগে যায় সে তো আর এক বিপদ হয়ে বসে থাকবে। কথা বলতে বলতে জিভ আটকে যাচ্ছে কথা, এত কষ্ট হচ্ছে, চোখ টোকের কোনো কালি করে গেছে, ভালো লাগছে না কিছু, বাঁচবো না মনে হয় আর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইটের রিভিউটা জলদি দিয়ে দেবো, দেখছি কিউএনএ ভিডিওটাও করা আছে, সেটাও দিতে পারছি না, এডিট করতে হবে তো বলো। এইটা এক্ষুনি পোস্ট করে দিচ্ছি, এডিট করার কিছু নেই, ভালো লাগলে দেখো, না ভালো লাগলে স্কিপ করে যাও।